ব্যাপারটা হলো গিয়ে ডাল চচ্চড়ি কিংবা মাংস পোলাও, তা কারো কারো ভালো লাগে ডাল চচ্চড়ি, শুধু ডাল চচ্চড়ি হলেই খাওয়া হয়ে যায়। আবার কারো কারো লাগে মাংস, পোলাও, বিরিয়ানি, আরও এর সাথে কত কিছু, সালাদ। সালাদ আবার যেমন তেমন সালাদ হলে চলবে না, সালাদের মধ্যে 5 রকম 6 রকম জিনিস থাকতে হবে। তা দেখুন, গানের ব্যাপারেও অনেকটা সেরকমই হয়েছে, কিছু কিছু গান দুষ্প্রাপ্য হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন, পাওয়াই যায় না। যাও বা পাওয়া যায়, অর্ধেক থাকে অর্ধেক থাকে না, মানে ওই বললাম যে শুধু গানটাই হয়তো পেতে পারেন, গানের সঙ্গে, হ্যাঁ গানের আপনার কর্ণপটাহ যদি ভালো থাকে, গান শুনে হয়তো বলে দিতে পারবেন এটা অমুক শিল্পীর গান গেয়েছিলেন, হ্যাঁ এটা হতে পারে। কিন্তু গানটি কে লিখেছিলেন, কে সুর দিয়েছিলেন, কবে নাগাদ সুর দিয়েছিলেন, কোন বছরে হয়েছে, এগুলির বৃত্তান্ত দেওয়া অনেকটা দুরূহ। তাই আমি সবিনয়ে আপনাদের বলছি যে কিছু কিছু গানের এই অবস্থা আমার পক্ষে সম্ভব হয়নি সেই সবের ওই মাল মশলা জোগাড় করা। যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করবেন, আর যারা মাল মশলা সহ চান তারা গান না শুনলেই পারেন, হয়তো শোনার দরকার নেই তাদের, গান গানের সাথে মাল মশলা যদি না থাকে শুনে কি হবে আর তাদের। যারা শুন, যারা শুধু গানই শুনতে চান তারাই শুনবেন। ধন্যবাদ। ধীরে মহিলা।
ভাবনা আজ গেল না।